যারা ঢাকার বাইরে থাকে তাদের জন্য এটা আদর্শ পথ, আদর্শ পথ। কারণ এক কথায় বলতে পারি, এটা হিসেব দিয়েও আর যাই করুক, বাচ্চারা হিসেব দিয়ে দিয়েও আর যাই করুক, কোনো ঝামেলা নেই, কোনো সফটওয়্যার চলে যাবো না। আজকে যেহেতু মেলা শেষ হয়ে যাচ্ছে, তাহলে আমার দর্শকরা কম দামে বক্স কিনবে কিভাবে? মেলার থেকে বড় চমক আমার থাকতেছে, কারণ সামনে তো ঈদ আসতেছে ভাই, মেলার চেয়ে বড় চমক আছে, মেলার চেয়ে বড় চমক ঈদ এবং রমজান, এই দুটো অফার কিন্তু এখন এখন থেকে আজকে থেকে শুরু হয়ে যাচ্ছে। ঈদ অফার শুরু হচ্ছে, ঈদ। হ্যাঁ রনি ভাই, আগে কিন্তু শুনেছিলাম টিভির সাথে দুইটা রিমোট দেওয়া হয়। আচ্ছা, আমি দুইটা রিমোট দিছি টিভির সাথে, এখন কিন্তু টিভি রিমোট নষ্ট হয়ে যায়, কারণ বাচ্চারা অনেক সময় রিমোট ফালা দেয় ভাই গেলে। এখন কিন্তু টিভি বক্সের সাথে আমি বাংলাদেশে প্রথম দুইটা রিমোট দিয়ে দিব, টিভি বক্সের সাথে দুইটা রিমোট দিবে, টিভি বক্সের সাথে দুইটা রিমোট দিব, কারণ অনেক অনেক কমপ্লেইন আসছে যে ভাই টিভি রিমোটটা ভাঙ্গে গেল, বাচ্চারা অনেক সময় ফালা দিয়ে ভাঙ্গে ফেলে, তখন আবার রিমোটের জন্য দৌড়াদৌড়ি করতে হয়, ভাই রিমোট সব জায়গায় অ্যাভেলেবল না বক্সের রিমোট গুলো। আচ্ছা আচ্ছা, এই কাস্টমার এই কথা চিন্তা ভাবনা করে কিন্তু আমি ঈদ স্পেশাল অফারে টিভির সাথে দুইটা করে রিমোট, স্মার্ট বক্স টিভি বক্স কিনলেই দুইটা রিমোট ফ্রি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এবং মাস্টার রিমোট কিন্তু, ও মাস্টার রিমোট দিবে, যেই রিমোট গুলো আপনার সকল ধরনের টিভিতে কাজ করে, ও আচ্ছা টিভি বক্সে কাজ করে। আচ্ছা, এবং এই যে বাটন সহ এই টিভি এই রিমোটটা কিন্তু আমরা ফ্রি দিয়ে দিব। ও আচ্ছা আচ্ছা, আর আপনার প্রাইজের কি চমক আছে? প্রাইজে তো চমক থাকতেই আছে, তারপরেও কিন্তু আপনি জানেন বাংলাদেশের যতগুলো স্মার্ট টিভি বক্স লঞ্চ করে, মানে প্রথম আসে এই টিভি বক্স কিন্তু সব বাংলাদেশ সর্বপ্রথম কিন্তু আমার আমার মাধ্যমে লঞ্চ হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি দেখছেন এর আগে কিন্তু অ্যাপ্রিলিংটা, এটা আমি দেখছি, এরপরে মিকমটা, তারপর অ্যাপ্রিলিংটা কিন্তু এখন কিন্তু অ্যাপ্রিলিং এর আরেকটা বক্স লঞ্চ করছে, এটা দেখবেন এখন কিন্তু মার্কেট আবার দেখতে পাইবে। আজকে আমি আপনাদের লঞ্চ করছে না, হ্যাঁ আজকে লঞ্চ করতেছে এই টিভি বক্সটা, কিন্তু অ্যাপ্রিলিংটা ছিল ভয়েস কন্ট্রোল, কিন্তু ভয়েস কন্ট্রোল ছাড়া, এবং ভয়েস কন্ট্রোল ছাড়াই সর্বপ্রথম 3 মাসের অফিসিয়াল গ্যারান্টি সহ নিয়ে আসছি, 3 মাসের অফিসিয়াল গ্যারান্টি, অফিসিয়াল গ্যারান্টি প্লাস আরো সবচেয়ে বড় চমক হইতাছে কিন্তু এই টিভি বক্সে কিন্তু আপনি রিসেট দেয়, কাস্টমার অনেকগুলো একটু হ্যাং করতেছে বা অনেক সময় নেটের সমস্যা থাকে, রিসেট দিয়ে দেয়, রিসেট দিলে কিন্তু সফটওয়্যার গুলো সব চলে যায়। আচ্ছা আচ্ছা, এই টিভি বক্স যতদিন সফটওয়যার ততদিন, মানে ডিস্টেন্ডের অ্যাপস ততদিন, মানে আপনি রিসেট দেন যাই দেন এগুলো আমি রাউটার বিল্ড, মানে সফটওয়্যার গুলো বিল্ট ইন করে নিয়ে আসছি, মানে অর্থাৎ আরটিএস ডিস্টেন্ট অ্যাপস গুলো সব বিল্ট ইন করা, মানে অর্থাৎ বক্স যতদিন ফ্রি ডিস ততদিন, ফ্রি ডিস ততদিন, মানে আপনার কোনো রিসেট দেন আপনি যাই করেন ফরম্যাট মারেন কোনো কিছু চলে যাবে না। আচ্ছা আচ্ছা, মানে এটা বিল্ট ইন করা, বিল্ট ইন করা আছে, অনেক সময় রিসেট দিলেও চলে গেছে গা, কাস্টমার আবার একটা ডাউনলোড করতে পারে না, এর জন্য কিন্তু এটা কিন্তু বিল্ট ইন করা নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু আপনার আর রিসেট দেন আর যাই দেন আমার কাছে আসতে হবে না। আচ্ছা, তো শাওন ভাই ঈদের স্পেশাল অফার দেখান, চমক দেখান। জি জি ভাই, ঈদ স্পেশাল অফার করতেছে আপনি এই যে টিভি বক্সটা, এই যে আপনার অ্যান্ড্রয়েড ভার্সন 11 8GB 128GB। আচ্ছা, এটা কি টিভি বক্স এমএক্স কিউ প্রো? হ্যাঁ এমএক্স কিউ প্রো, এটা কিন্তু 5G টা। আচ্ছা আচ্ছা, এই টিভি বক্সটা কিন্তু পাচ্ছে মাত্র 1800 টাকা। তো শান ভাই, এই এমএক্স কিউ প্রো কম দামিটা নাই? না ভাই, কম দামিটা আসলে আমি পেতে, এটা কিন্তু ভাই রনি ভাই আপনি জানেন যে একটা ট্রাস্টের শপ, ঠিক আছে, আমার কাছে কিন্তু মানুষ আস্থা কইরা বা বিশ্বাস করে একটা প্রোডাক্ট কিনে, কারণ আমি 200-300 টাকা কমের জন্য কিন্তু আপনি আপনার লোকাল প্রোডাক্টটা দিতে চাই না, বা 400 যেটা হ্যাং করবে, ঠিক আছে, ওই প্রোডাক্ট কিন্তু আমি সেল করি না, যদি কাস্টমার অনেক বিশ্বাস করে আমার থেকে প্রোডাক্টগুলো কিনে, আমি চাই সর্বোচ্চ ভালো প্রোডাক্টটা সেল করার জন্য আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ রনি ভাই প্রাইস থাকতেছে কিন্তু 1800 টাকাই, ঠিক আছে, সাথে কিন্তু দুইটা রিমোট ফ্রি থাকতেছে, দুইটা রিমোট ফ্রি দিচ্ছে, হ্যাঁ এই যে দেখেন দুইটা রিমোট কিন্তু ফ্রি থাকতেছে, মানে এই সর্বপ্রথম টিভি বক্সের সাথে দুইটা রিমোট, দুইটা রিমোট ফ্রি। আচ্ছা, কারণ অনেক কাস্টমার আমাকে কমপ্লেন করছে ভাই টিভি বক্স দিছি অনেক সময় রিমোট অনেক বাচ্চারা ফালা ভাঙ্গে পায় বা হারায় জায়গা, তখন আর ইউজ করতে পারে না, তখন আর ঝামেলা পড়ে, এই জন্য কিন্তু দুইটা রিমোট কিন্তু ফ্রি দিয়ে দিয়েছে প্রত্যেকটা টিভি বক্সের সাথে দুইটা রিমোট ফ্রি। তারপরে ভাই আমরা কোন বক্সটা দেখবো? তারপরে দেখবো ভাই আমরা এমএক্স কিউ প্রো 5G। ও আচ্ছা, এটা 5G টা না? হ্যাঁ 5G টা, ঠিক আছে, এটা 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 কিন্তু সেটি টিভি স্পেশালিস্ট সাধারণত হয়, সেটি কিন্তু খুব ভালো কাজ করে, মানে যে বাক্স টিভি যেটাকে বলে, বাক্স টিভি যেটা সবগুলাই কিন্তু অনেক মোটামুটি অনেকগুলা বক্সে কাজ করে। আচ্ছা আচ্ছা, তবে এটা কিন্তু এরা স্পেশালিস্ট, স্পেশালিস্ট, ঠিক আছে। আচ্ছা, তো এটার প্রাইস কত দিচ্ছেন? এটার প্রাইস কিন্তু আপনার 2100 টাকা থাকতেছে, 2100 টাকা, 2100 টাকা। আচ্ছা শান ভাই, একটু প্রাইস কমাই দেন ভাই, ভাই দেখেন এটা কিন্তু মেলার ভিডিওতে কিন্তু আপনার 2100 টাকা ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সাথে কিন্তু এখন মেলাতে কিন্তু রিমোট ফ্রি ছিল না। আচ্ছা আচ্ছা, এখন কিন্তু আমি সাথে দুইটা রিমোট ফ্রি দিচ্ছি। আচ্ছা, রিমোটের দাম কিন্তু আপনার 350 টাকা একটা রিমোটের দাম। আচ্ছা, আমি কিন্তু চাইলে 350 টাকা বাড়ায় পরে পরে আপনার প্রাইসটা বলতে পারতাম। আচ্ছা, আমি কিন্তু দামটা ওই রেডি রাখছি, অনেকে কিন্তু অফার দেয় যখন কোনো কিছু মানে অফার দেয় তখন কিন্তু দামটা বাড়ায় বলে, বাড়ায় তারপর অফারটা দেয়, আমি কিন্তু দাম কিন্তু 2100 টাকায় রাখতেছি, সাথে কিন্তু 350 টাকা রিমোট ফ্রি দিচ্ছি। ও আচ্ছা 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 আচ্ছা, কথা বুঝতে পারছেন, মানে প্রাইস আগেরটাই আছে, প্রাইস আগেরটাই আছে, আর এখানে শুধু আপনি একটা 350 টাকা দামের রিমোট গিফট করছেন, রিমোট গিফট করতেছি। আচ্ছা, প্রাইস 1 টাকাও পারে না? না না, প্রাইস 1 টাকাও পারে না, আপনি ভিডিও দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে তারপর নেক্সট কি দেখছি আমরা? নেক্সট দেখবো আমরা হচ্ছে D9 মডেল ভাই, এটা কিন্তু ব্লুটুথ, হট ব্লুটুথ সহ D9, 128GB RAM, এটা প্রাইস 2200 টাকা মাত্র।
এটা প্রাইস আছে কত 2200 টাকা 2200 টাকা ও D9টা কি আবার ঢুকছে না হ্যাঁ D9টা এটা তো মাসখানে ছিলই না 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 আচ্ছা এটা হচ্ছে 2200 টাকা জি এটা আর আপনার আছে আচ্ছা আপনার সব টিভি বক্সের সাথে তো রিমোট গিফট দিচ্ছেন টিভি বক্সের সাথে দুইটা রিমোট ফ্রি আর এই যে ফ্রি ডিস দিচ্ছেন আজীবনের জন্য ফ্রি ডিস আজীবনের জন্য আচ্ছা তারপরে কোনটা দেখছেন তারপর দেখব TX3 মিনি 2GB RAM ও আচ্ছা TX3 মিনি হ্যাঁ এটা কিন্তু খুব পপুলার টিভি বক্স এটা হচ্ছে 2GB 16GB না জি জি 2GB 16GB আচ্ছা আচ্ছা 2GB 16GB এটা প্রাইস কত দিচ্ছেন এটা প্রাইস দিচ্ছে মাত্র 1900 টাকা TX 3 মিনিট প্রাইস আছে মাত্র 1900 টাকা 1900 টাকা 200 আপনার দুইটা রিমোট ফ্রি দুইটা রিমোট ফ্রি থাকে আর ডিস লাইন তো দিচ্ছেনই ডিস লাইন আজীবনের জন্য ফ্রি আচ্ছা আচ্ছা তারপরে কি দেখব তারপরে দেখব হচ্ছে আমরা TX 9 ও আচ্ছা এটা তো আপডেটটা আপডেট এটা মানে র‍্যাম রোম অনেক বেশি হ্যাঁ 8GB 128GB আচ্ছা আচ্ছা এটি বক্সে থাকছে মাত্র 2500 টাকা তো এটার প্রাইস আছে 2500 টাকা 2500 টাকা আচ্ছা তো फ्रेंड्स আপনারা দেখেন TX 3 মিনি যারা না নেবেন আপডেট নেবেন তারা TX 9 নিতে পারেন এটার প্রাইস আছে 2500 টাকা সাথে দুইটা রিমোট ফ্রি দুইটা রিমোট ফ্রি আচ্ছা এগুলোর সাথে কি ওয়ারেন্টি গ্যারান্টি আছে এগুলোর সাথে আপনার লোক 15 দিনের রিপ্লেসমেন্ট আর 6 মাসের সফটওয়্যার ওয়ারেন্টি ও 6 মাসের সফটওয়্যার ওয়ারেন্টি হ্যাঁ আর 15 দিনের হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা 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 তারপরে কি দেখব তারপরে দেখবো হচ্ছে সবচেয়ে পপুলার প্রোডাক্ট যেটা আপনি TX9 Pro হ্যাঁ বলা গেছে না এটা একদম পপুলার এটা মানে নতুন আসছে না হ্যাঁ কম বাজেটে 12 বার্ষণ করে আসছে আচ্ছা 6K আলট্রা এটা আচ্ছা 6K সাপোর্টেড করবে হ্যাঁ আচ্ছা 6K আলট্রা তো এটা হচ্ছে আপনার 8GB 128GB এটা কিন্তু রিয়েল 4K এবং রিয়েল 4K না রিয়েল 4K আচ্ছা আচ্ছা মানে যে কোন টিভিকে 4K করা যাবে যে কোন টিভিকে 4K করা যাবে আচ্ছা এটার প্রাইস কত দিচ্ছেন এটা প্রাইস দিচ্ছে মাত্র 2500 টাকা 2500 টাকা মাত্র এটা কিন্তু 3000 টাকা 2500 টাকা সেল হয় সব জায়গা বরাবর আচ্ছা আচ্ছা আমি কিন্তু বরাবরই রেটটা কম রাখি কাস্টমার চেনে যেহেতু আমাদের সফটওয়্যার ট্রাস্টের শপ এবং হোলসেল শপ সো এই জন্য আমি কিন্তু রেটটা বরাবরই কম রাখি 2500 টাকা সাথে কিন্তু দুটো রিমোটও ফ্রি আচ্ছা আচ্ছা রেট বাড়ছে না কিন্তু সাথে দুটো রিমোট পাচ্ছেন আচ্ছা তো এটা প্রাইস হচ্ছে 2500 টাকা 2500 টাকা আচ্ছা তারপরে কি দেখব তারপর দেখব হচ্ছে যেই প্রোডাক্টটা আপনাদের মাধ্যমে লঞ্চ করতে চাচ্ছি ঠিক আছে আকর্ষণীয় প্রোডাক্ট ঠিক আছে এই যে প্রথম রাউটার বিল্টিং সহ এবং কোয়ালিটি ফুল প্রোডাক্ট এবং অফিশিয়াল ভাবে 3 মাসের ওয়ারেন্টি সহ অফিশিয়াল ভাবে 3 মাসের ওয়ারেন্টি সহ এই এই প্রথম কিন্তু মানে ভয়েস কন্ট্রোল ছাড়া টিভি বক্সে কোনো ওয়ারেন্টি ছিল না এখন পর্যন্ত এই যাবত কালে কেউ দিতে পারে নাই এরকম প্রোডাক্ট এবং ইনটেক প্রোডাক্ট একেবারে সম্পূর্ণ পলি করা এবং 3 মাসের অফিশিয়াল গ্যারান্টি সহ এবং সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে আপনি এটার ভিতরে সবকিছু বিল্ট ইন করা আছে সফটওয়্যার আচ্ছা আচ্ছা পুরো সফটওয়্যার ডিলিট হবে না আমার অনেক আমার কাস্টমার সকালবেলা আমার কাস্টমার আসছে একজন ভাই সেই অনেক দূর থেকে বলছে যে ভাই আমি রিসেপ্ট বস্তা রিসেপ্ট দিয়ে দিছে সফটওয়্যার তো সব চলে গেছে আচ্ছা 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 তো এখন আবার আমি সিগুল আমি বলে আমাকে ফোন দিলে কিন্তু আমি সফটওয়্যারগুলো আপনি নামায় দিতে পারতাম তবে আমরা তো ভিডিও ফোন নাই এজন্য নিয়ে আসে এই এই কাস্টমার যে দূর থেকে আসলে যে কষ্ট কষ্ট করে আসলো এই জন্য কিন্তু এটা কিন্তু সব বিল্ডিং করা বাচ্চা আপনি রিসেপ্ট দেব যাই দেব চলে যাবেন আমি কিন্তু এই যে দেখেন প্রোডাক্টটা কিন্তু এখানে রাখছি ভাই ও আপনি নিজেও ব্যবহার করেন নিজে ব্যবহার করছেন অ্যাপ লিংকটা আমি আপনি এখানে এই জায়গায় যদি আপনি রিসেপ্ট দিমু প্রোডাক্টটা কিন্তু প্রোডাক্টটা কিন্তু আপনি কোথাও যাইবো না আমি একটু দেখাই দিই ভাই আপনাকে হ্যাঁ দেখা কারণ এর যেহেতু কথা বলতেছি এটা পুরো প্রম না এখানে এই যে এখানে যায় কিন্তু অনেক রিসেপ্ট দিয়া দেয় আমি এখন রিসেপ্ট দিলাম আমার আগের অপশনগুলো তো দেখছেন এই যে আরটিএস টপি হ্যাঁ হ্যাঁ সব দেওয়া আছে কথা বুঝছেন আচ্ছা আচ্ছা এই দেখুন আমি রিসেট দিয়ে দিলাম হ্যাঁ আমি কিন্তু আর কোনো কিছু ইনস্টল করব না আচ্ছা এই ফাঁকে আমি দেখা দিতেছি কিভাবে এটা সেট করতে হয় আচ্ছা এই রিসেট কিন্তু হইতাছে একবারে লাইভ ঠিক আছে এই যে এটা হচ্ছে এখানে হচ্ছে আপনি কারেন্টের লাইনটা দিবেন সেট করার সিস্টেমটা দেখা যাচ্ছে অনেকে বোঝে না বা অনেকে ফোন দেয় আমাকে যে ভাই সেট করার সিস্টেম না আমি কিন্তু অনেক ভিডিওতে বলছি এটা হচ্ছে HDMI কেবল আচ্ছা একটা টিভিতে লাগানো হয়েছে আর একটা এই যে এখানে এইখানে হ্যাঁ এই কিন্তু সহজ সিস্টেম একটা সহজ আচ্ছা আর লোক কারেন্টের ভোল্টেজটা আমি এখানে দিয়ে দিছি আচ্ছা এই দুটো লাইনই এনাফ এটা হচ্ছে আমি যারা সরাসরি ইন্টারনেটের পাসওয়ার্ড না দিতে চায় এখানে সরাসরি কেবলটা ঢুকা দিলে পাসওয়ার্ড দেওয়ার ঝামেলা পাসওয়ার্ড দেওয়ার ঝামেলা এই কিন্তু এখানে শেষ এখানে কাজ শেষ এখানে কাজ এখন টিভিতে যায় কিন্তু আপনি HDMI টা সিলেক্ট করতে এটা কিন্তু অনেকে বোঝে না আচ্ছা আচ্ছা টিভি রিমোট দিয়ে ইনপুট বাটন আছে এ দেখেন এটা কিন্তু ডিসপ্লেটা শো করতেছে টিভি রিমোটে ইনপুট বাটন আছে ইনপুট বা সোর্স বাটন আছে সোর্স বাটনটা কিন্তু HDMI সিলেক্ট করে দিলে এই মাদারবোর্ডটা টিভিতে চলে যাবে আচ্ছা আচ্ছা ও টিভির মাদারবোর্ড আর ইউজ হবে না শুধু ডিসপ্লেটা শো করবে এই হচ্ছে আপনার সেটিংস আর সিআরটি টিভি যারা চালাইবো কানেকশন দিব এখানে সেম কানেকশন থাকবে এবি পোর্ট এখানে একটা ঢুকাই দিব আর টিভিতে হলুদ সাদা লাল এই তিনটা বাটন ঢুকাই দিব আচ্ছা ঢুকাই দিলে কিন্তু এখানে কাজ শেষ কাজ শেষ আর টিভিতে রিমোট দিয়ে জাস্ট এবি দিয়ে দিবে এবি দিলে কিন্তু এই সফটওয়্যারটা এখানে চলে আসবে আচ্ছা আমার এখানে কিন্তু সফটওয়্যার এবি সিলেক্ট HDMI সিলেক্ট করা আছে আচ্ছা এখানে কিন্তু বারবার আবার দিতে হচ্ছে না আচ্ছা আচ্ছা এই যে এখন কিন্তু দেখেন অ্যাপলিং এর লোগোটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একবার ব্র্যান্ডিং করে নিয়ে আসছে এখানে কপি করার কোনো অপশন নাই ভাই এই যে এখানে দেখেন এর অ্যাপলিংটা এটা কিন্তু আপনার ব্র্যান্ডিং করা যে দেখেন এটা কিন্তু ব্র্যান্ডিং করা এই যে এখানে লোগোটা বাসবে একটি নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে যেটা আমি নিয়ে আসছি নতুন ঠিক আছে এখানে আমার মাধ্যমে কিন্তু লঞ্চ হতে আজকে প্রথম আচ্ছা 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 ঠিক আছে এখন আমি তো দেখবো যে সফটওয়্যারগুলো চলে গেছে কিনা আচ্ছা আচ্ছা এখন তো সব এটা ওপেন হইতাছে আমরা দেখি একটু অ্যাড করি এই যে দেখেন চলে আসছে কিন্তু ভাই রনি ভাই এই যে দেখতে পাচ্ছেন এই যে ইউটিউব ইউটিউব দেওয়া আছে
এবং এই যে এই যে সফটওয়্যারগুলো এটা আরটিএস হ্যাঁ আরটিএস এই সফটওয়্যারগুলো এই আরটিএস কিন্তু আপনি এই লোগোটা কখনো দেখছেন আপনি না 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 আরটিএস লোগো কোনটা বুঝতে পারছেন এই যে গোলাপি কালার গোলাপি কালার হ্যাঁ এটা কিন্তু বিল্ট ইন করা দেখে কিন্তু আপনার এই যে ইমেজের সাথে সবকিছু ফিট টপের এই লোগোটা দেখছেন না ছোট একটা লোগো আছে হ্যাঁ এটা কিন্তু যে বিল্ডিং করা কিন্তু কোনো রফ সফটওয়্যার জানাই অর্থাৎ মানে আজীবন ডিসপ্লে এটা আজীবন ডিসপ্লে মানে টিভি যতদিন ডিস ততদিন ডিস ততদিন আচ্ছা আচ্ছা তাহলে আমরা এই বক্সটা নিয়ে কথা বলি এবার এই বক্সের প্রাইস নিয়ে একটু ধারণা দেন হ্যাঁ এই বক্সটা হচ্ছে আমরা অফিশিয়াল প্রাইস হচ্ছে আপনি 4000 টাকা আচ্ছা কিন্তু আমরা একবারে এখন লোক প্রাইস থাকতেছে মাত্র 2800 টাকা 2800 টাকায় 2800 টাকা এই আপনার কি জানি বক্স এটা এফটি লিংক 2800 টাকায় দিচ্ছেন 2800 টাকায় দিতেছি এটা হচ্ছে আমি একটা কথা বলি যেটা যারা ঢাকার বাইরে থাকে তাদের জন্য এটা আদর্শ বক্স আদর্শ বক্স কারণ এক কথায় বলতে পারি এটা কারণ এটাতে সবকিছু বিল্ট ইন দেয়া আছে কোনো ঝামেলা নেই না না রিসেট দিও আর যাই করো বাচ্চারা রিসেট দিয়া দিও আর যাই করো কোনো ঝামেলা কোনো সফটওয়্যার চলে যাবে না আচ্ছা সবকিছু থাকবে আর 3 মাসের গ্যারান্টি তো আছে হ্যাঁ এখানে কোন লেখা আছে 3 মাসের না নন বয়স মানে কিন্তু এখন পর্যন্ত কোনো গ্যারান্টি ওয়ালা প্রোডাক্ট মার্কেটে আসে নাই আচ্ছা এটা কিন্তু প্রথম ঠিক আছে তারপরে কি আপনি তো অনেক ভিডিও করছেন দেখছেন নন গ্যারান্টি মানে কোনো আপনি অফ ইয়া সারা টিভি বক্সে এমনিও কেউ সচরাচর গ্যারান্টি দেয় না হ্যাঁ টিভি বক্সের গ্যারান্টি কিন্তু আপনিই শুরু করছেন হ্যাঁ অবশ্যই আচ্ছা তারপরে কি দেখব তারপর দেখব আমরা হচ্ছে মিকম আচ্ছা মিকম মিকমটা তো বরাবরই আপনি দুইটা রিমোট বক্স কন্ট্রোল সহ এটা কিন্তু এই মিকম কিন্তু ভাইরাল হচ্ছে আমাদের এখান থেকে ঠিক আছে মিকম তারপরে যে অ্যাপটিলিং এটা তো এখন পুরো পুরো ভাইরাল প্রোডাক্ট এখন ভাইরাল প্রোডাক্ট হ্যাঁ সবাই কিন্তু এটাই চাচ্ছে আচ্ছা আচ্ছা মিকমের রেট কিন্তু চাচ্ছে মাত্র আপনার 3500 টাকায় মিকমের রেট হচ্ছে 3500 টাকা হ্যাঁ 3500 টাকা এই কিন্তু বরাবর 4000 টাকা নিচে কিন্তু আসে আমাদের অফার কত দুটো রিমোট আছে হ্যাঁ অনেক কিন্তু অপশন দেয় ভাই মিকম আপনি এত প্রাইস কমায় আপনি স্পট বক্স প্রাইস কমায় দেন আমরা বাজারে ব্যস্ত সমস্যা হয় আচ্ছা আমি কিন্তু ভাই বলি আমার ভাই হোলসেল দোকান আমি কম রেডি সেল করি আমার হচ্ছে সেল বেশি আমার লাভ প্রফিট কম আমি এনে দিতে চলি অনেকে চলে সেল কম করব লাভ বেশি করব তবে আপনি 1000 টাকা 2000 1000 টাকা লাভ করেন 500 টাকা লাভ করেন 10টা না বেচা দুইটা বেচবেন আমি কই না ভাই আমি 10টাই বেচবো আমি লাভ করব কাস্টমারকে সুবিধা দেওয়ার জন্য কিন্তু আমি এই 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 নীতিতে আমি চলতেছি ঠিক আছে আচ্ছা 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 এই টিভিটা পাচ্ছে মাত্র 3500 টাকা বাংলাদেশে 300 টাকা মিকম বক্স আচ্ছা তারপরে কি মানে ঈদ স্পেশাল অফার ভাই আপনি সন্তুষ্ট তো দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ ভাই আমি সন্তুষ্ট আমি সন্তুষ্ট এবং দুইটা রিমোট কিন্তু সাথে থাকতেই আছে আচ্ছা আচ্ছা তারপরে কি দেখব তারপরে দেখাবো হচ্ছে আমরা যে অ্যাপটিলিং যেটা আছে অ্যাপটিলিং এটা জনপ্রিয় বর্তমান সময়ে হ্যাঁ ভয়েস কন্ট্রোল সহ যেটা আচ্ছা এটা ভয়েস কন্ট্রোল রিমোটটা কিন্তু খুবই প্রিমিয়াম হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু 6 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ ও আচ্ছা এটা তো আবার গ্যারান্টি 6 মাসের 6 মাসের রিপ্লেসমেন্ট সমস্যা হলে নতুন পাবে আচ্ছা আচ্ছা তো এটার প্রাইসটা কত দিচ্ছেন ঈদের অফার এটা থাকতেছে মাত্র 3300 টাকা 3300 টাকা আর সাথে কি রিমোট ফ্রি রিমোট দুটো ফ্রি দুইটা রিমোট ফ্রি দিবেন দুইটা রিমোট ফ্রি থাকবে আচ্ছা আচ্ছা তারপরে কি চমক আছে আর তারপরে চমক আছে আই এম বক্সটা আছে এটাও কিন্তু খুবই ব্যাপক এটা অফিশিয়াল পণ্য তো না অফিশিয়াল 6 মাসে দেখেন স্টিকার লাগা আছে আচ্ছা আচ্ছা গ্যারান্টি পাবে 6 মাসে 6 মাসে গ্যারান্টি পাবে এই বক্স হচ্ছে 4300 টাকা মাত্র এটার প্রাইস আছে 4300 টাকা 5999 টাকা কিন্তু অফিশিয়াল প্রাইস আচ্ছা আচ্ছা তো फ्रेंड्स আপনারা দেখেন এটা কিন্তু 4300 টাকা হলে নিতে পারবেন আপনি একটা কথাই বলবো আপনারা গ্যারান্টি সহ প্রোডাক্ট নেন হ্যাঁ তাহলে আপনারা টিভি বক্স চালা একদম নিশ্চিন্তায় থাকবেন হ্যাঁ ঠিক আছে তারপর এক কোন চমক আছে তারপর হচ্ছে যে এমআই বক্স এখন চলে আসছে এমআই স্টিক চলে আসছে আচ্ছা ও এমআই বক্স তো আর এখন নাই না 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 এমআই বক্সটা এখন আর নাই এখন এমআই স্টিক চলে আসছে আচ্ছা আচ্ছা মানে এটা তো প্রিমিয়াম এটা নিয়ে নতুন করে বলার কিছু নাই বলার কিছু নাই মানে এটা হলো প্রিমিয়াম মানে এটা তো আজীবন ইউটিউব গ্যারান্টি হ্যাঁ এটার গ্যারান্টি আছে আজীবন ইউটিউব গ্যারান্টি মানে এটা এই পণ্যটা হ্যাঁ গুগল প্লে স্টোর সার্টিফাইড সব মানে এটাতে ওই যে গুগল ক্রোমকাস্ট দেয়া আছে ক্রোমকাস্ট বিল্ট ইন করা আছে বিল্ট ইন করা আছে মানে আজীবন গ্যারান্টি ইউটিউবের আচ্ছা তবে এটার প্রাইস কত দিচ্ছেন এটা প্রাইস হচ্ছে মাত্র 5200 টাকা 5200 টাকা গ্যারান্টি কি 6 মাসের আছে 6 মাস দেখাই ভাই এর অফিশিয়াল পণ্য না অফিশিয়াল প্রোডাক্ট ভাই অনেক অফিশিয়াল সারা বিক্রি করে আমি কিন্তু ভাই সবগুলো অফিশিয়াল প্রোডাক্ট আচ্ছা আচ্ছা মানে আনঅফিশিয়াল নিলে একটু প্রাইসটা কম হয় আর কি কিন্তু গ্যারান্টি নাই গ্যারান্টি নাই আচ্ছা আচ্ছা তো এটার প্রাইস কত দিলেন 5200 টাকা হলো 2GB 8GB আর 1GB 8GB এটা মাত্র 4200 টাকা আচ্ছা আচ্ছা তো আপনার এই Xiaomi ছাড়া আর কি কি আছে Realme তে আছে ও আচ্ছা Realme স্টিকও আছে না Realme স্টিকও সেম রেট আছে ও সেম আর কি 5200 টাকা 4200 টাকা মানে এটা কি ভেরিয়েন্ট দুইটা না ভেরিয়েন্ট দুইটা আচ্ছা তো फ्रेंड्स আপনারা দেখেন এগুলো হচ্ছে প্রিমিয়াম ঠিক আছে যারা আসলে ব্র্যান্ডের কিছু নেবেন আপনারা চাইলে নিতে পারেন তাছাড়া আমাদের সেমি ব্র্যান্ড যেগুলোকে বলি যেমন এইটা কিন্তু এখন ব্র্যান্ড তারপরে আপনার মিকম একটা ব্র্যান্ড তারপরে আই এম বক্স ব্র্যান্ড আপনারা কিন্তু নতুন একটা ব্র্যান্ড অফ হয়েছে আমাদের সাথে মানে বয়স ছাড়া নতুন হ্যাঁ বয়স ছাড়া একটা ব্র্যান্ড আপনারা এই আমি আপনারা রিকোয়েস্ট করব আপনারা একটা টিভি বক্স কিনবেন অন্তত একটা ব্র্যান্ড দেখে পণ্য কিনেন ঠিক আছে ওই 2-100 টাকা বাঁচাতে যায় আপনারা ওই সস্তা পণ্য কিনে প্রতারিত হবেন না হ্যাঁ সস্তা করে অনেক সময় অনেক কাস্টমার বলে ভাই এক সপ্তাহ পরে প্রোডাক্টটা নষ্ট হয়ে গেছে আপনারা ব্র্যান্ড দেখে কিনেন এক সপ্তাহ পর নষ্ট হলে আপনাদের কোনো টেনশন টেনশন হলো আমাদের হ্যাঁ হ্যাঁ ভিডিওতে আজকে অনেক চমক দেখলাম দর্শকদের জন্য ভিডিও শেষে আপনাদের
লাস্ট কি বক্তব্য এটা বলেন ঈদের জন্য? হ্যাঁ, ঈদের জন্য হচ্ছে সবচেয়ে আপনারা সবচেয়ে ব্র্যান্ডেড প্রোডাক্টগুলো কিনবেন এবং ওয়ারেন্টি গ্যারান্টি সহ প্রোডাক্টগুলো কিনবেন, তাহলে কিন্তু আপনারা নিশ্চিন্তে ইউজ করতে পারবেন। এটা টিভির ক্ষেত্রে হোক, টিভি বক্সের ক্ষেত্রে হোক, যে কোনো প্রোডাক্ট কিনেন আপনারা। আচ্ছা আচ্ছা, টিভি বক্স বলে ইলেকট্রনিক্স প্রোডাক্ট বলে যে কোনো প্রোডাক্ট কিনে আপনারা ব্র্যান্ডেড প্রোডাক্ট এবং অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সহ প্রোডাক্ট কিনে কিন্তু আপনি নিশ্চিন্তে ইউজ করতে পারবেন, নিশ্চিন্তে ইউজ করতে পারবেন, ইউজ করতে পারবেন। আচ্ছা, তাহলে অসংখ্য ধন্যবাদ ভাইয়া, তাহলে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।